তো নমস্কার বন্ধুগণ, থ্রোইং লাইটের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গোলন্দাজ সিনেমাটা উড বি আউট সুন, অ্যাট লিস্ট অ্যাট দিস টাইম অফ দিস রেকর্ডিং, বাট আমার ল্যাগ খাওয়ার উপর আমার ফুল ভরসা আছে। তো বাই দ্য টাইম ইউ উইল বি ওয়াচিং দিস ভিডিও, ইটস প্রবাবলি আউট ইন দ্য সিনেমাস। তো আপনার এই সিনেমাটা দেখে মনে হতেই পারে বা ট্রেলারটা দেখেও মনে হতে পারে যে হু ইজ দিস নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অ্যান্ড ওয়াই শুড ইভেন কেয়ার অ্যাবাউট হিম, লেট অ্যালোন ওয়াচ হিজ বায়োপিক। অথবা আপনি সিনেমাটা অলরেডি দেখে এসেছেন এন্ড ইউ ফিল যে এই লোকটার ব্যাপারে আমি আরো জানতে চাই ডিটেল, ইদার ওয়ে ইউ উড ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জন্ম 27 আগস্ট 1869 সালে ক্যালকাটা শহরের বিখ্যাত সর্বাধিকারী পরিবারে। ওনার পিতা ডক্টর সূর্যকুমার সর্বাধিকারী ছিলেন একজন সার্জন যিনি সিপাহী বিদ্রোহের সময় সার্ভ করেছিলেন। ছোটবেলা থেকে নগেন্দ্রর খেলাধুলার প্রতি একটা আসক্তি ছিল। একবার 1877 সালে 8 বছরের নগেন্দ্র গিয়েছিল গঙ্গার ধারে ওনার মায়ের সাথে ঘুরতে। তো ক্যালকাটা এফসির মাঠে উনি দেখেন যে ঘোড়ারা ফুটবল খেলছে। তো 8 বছরের নগেন্দ্র ওই খেলাটা দেখে এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় যে উনি গাড়ি থামিয়ে মাঠের সাইড লাইনস দিয়ে খেলাটা দেখতে থাকে। তো একবার বলটা বেরিয়ে যাওয়ায় একজন ঘোড়া ওনাকে বলে তুমি বলটাকে মাঠের মধ্যে লাথি মেরে পাঠিয়ে। তো উনি হ্যাপিলি ওটা ওবে করেন। বাট কিন্তু সেই মুহূর্তে উনি অজ্ঞাতভাবে ইতিহাস সৃষ্টি করেন। লেজেন্ড হ্যাজ ইট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম একজন ভারতীয় একটা ফুটবলে কিক করে। ওই গোড়াদের ফুটবল খেলা দেখে উনি এতটাই ইন্সপায়ার্ড হন বা এতটাই ওনার ভালো লাগে যে উনি নিজের হেয়ার স্কুলের সহপাঠীদের থেকে চাঁদা তুলে ফুটবল কিনতে যান নাইনটেন এন্ড কোম্পানি। বাট ওই এনথুজিয়াস্টিক ইয়েট নাইফ বাচ্চারা একটা ছোট ভুল করে ফেলে। ওরা ফুটবলের জায়গায় আমেরিকান ফুটবল বা রাগবি যেটাকে আমরা বলি ওইটা কিনে ফেলে আর ওইটা দিয়ে ফুটবল খেলতে থাকে। জিএস ট্যাগ বলে একজন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন যিনি প্রথম খেয়াল করেন যে বাচ্চারা রাগবি বল দিয়ে ফুটবল খেলার চেষ্টা করছে। অ্যান্ড রাগবি বল ওভাল শেপড হয় যেটা আমরা জানি, ওভাল শেপ বল আর হার্ডার টু কন্ট্রোল, তো বাচ্চাদেরও সেম প্রবলেমটা হচ্ছিল। বাট এই বাচ্চাদের এনথুজিয়াজম দেখে ট্যাগ নিচে একটা ফুটবল কিনে দেন ওদের, আর ফুটবলের যে বেসিক রুলস সেটাও শিখিয়ে দেয়। তো এইখান থেকে এই ব্যাচ অফ প্লেয়ার্সরাই ফর্ম করে হলো গিয়ে দ্য বয়েজ ক্লাব, হুইচ ইজ দ্য ফার্স্ট ফুটবল ক্লাব ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কিন্তু নিজেও খুব ভালো একজন ফুটবলার ছিলেন। উনি একজন মার্কুরিয়াল সেন্টার ফরওয়ার্ড ছিলেন ফর ইস স্কুল অ্যান্ড কলেজ টিম, অ্যান্ড অফেন যে সাইডকে ক্যাপ্টেনও করতেন। নগেন্দ্র প্রসাদ কিন্তু নিজে ইনিশিয়েটিভ নেন টু পপুলারাইজ ফুটবল ক্লাবস অ্যামংস দ্য ইন্ডিয়ান পপুলেশন অফ ক্যালকাটা। সুন কলেজেস লাইক প্রেসিডেন্সি, শিবপুর ইঞ্জিনিয়ারিং, ক্যালকাটা মেডিকেল কলেজ বা সেন্ট জেভিয়ার্স কলেজও নিজেদের ক্লাবস বানাতে শুরু করে, ফুটবল ক্লাবস বানাতে শুরু করে। অ্যান্ড উইদিন আ ফিউ ইয়ার্স উনি নিজেই ইনভলভ হয়ে যান ইন অর্গানাইজিং অফ ফুটবল ক্লাবস লাইক ওয়েলিংটন অ্যান্ড তোমার শোভাবাজার। তো ওয়েলিংটন ক্লাব বেসিক্যালি ছিল উচ্চ পদস্থ লোকরা বা তার ছেলেপুলেরাই বেসিক্যালি ওই ক্লাবটার মেম্বার ছিল। তো যখন মণি দাস যিনি একজন পটার বা কুমারের ছেলে ওই ক্লাবে ভর্তি হতে আসলো, তো তখন এই উঁচু সমাজ আপত্তি জান। এটা কিন্তু সর্বাধিকারী কোনো যে মানতে পারলেন, উনি মনে করতেন ফুটবল বা স্পোর্টসে ডিসক্রিমিনেশন থাকা একদম উচিত না। অ্যান্ড আলটিমেটলি উনি এই ক্লাবটাকে ডিসলভ করে দেন। তো ইন দ্য ইয়ার অফ 1887 বা 1887 সালে উনি একটা নতুন ক্লাব ফর্ম করেন বাই দ্য নেম অফ শোভাবাজার ক্লাব, আর সেই ক্লাবের ফার্স্ট মেম্বার ছিল হলো গিয়ে তোমার মণি দাস, যিনি পরে গিয়ে মোহনবাগান ক্লাবেরও ওয়ান অফ দ্য ফার্স্ট মেম্বার্স হন। আন্ডার নগেন্দ্র প্রসাদ লিডারশিপ শোভাবাজার বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রিমিয়ার ক্লাব ইন ক্যালকাটা। আর ইন 1992 they created footballing folklore jeta ke amra boli by beating east surrey regiment 2-1
অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম একটা ভারতীয় বা দেশীয় ক্লাব একজন ইউরোপিয়ান ক্লাবকে হারায়, অ্যান্ড টাস মেড হিস্ট্রি। শুধু এটুকুই না, হি অলসো প্লেড আ ভেরি কি রোল ইন দ্য ফর্মেশন অফ দ্য ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বা IFA ইন দ্য ইয়ার অফ 1892 বা 1892। বাট 1900 সালে যখন প্রথম ভারতীয় মেম্বার সিলেক্টেড হয়, তখন উনি নিজে স্টেপ ডাউন করেন আর কালি মিটারকে বলেন ওই রোলটা নেওয়ার জন্য। হাউএভার 1902 সালে উনি হঠাৎ করে নিজের সব এই স্পোর্টস অর্গানাইজেশন থেকে নিজে থেকে উইথড্র করে নেন অ্যান্ড ক্যালকাটা হাইকোর্টে জয়েন করে নেন অ্যাজ অ্যান অ্যাটর্নি। এই যে খেলার ইনস্টিংটা যেটা সর্বাধিকারী আমাদের বাঙালিদের মধ্যে দেখিয়েছিল, এটা কোথাও না কোথাও গিয়ে টার্ন অফ দ্য সেঞ্চুরিতে একটা রিভাইভাল অফ আওয়ার পলিটিক্যাল প্রেস্টিজ, যেটা বড়িয়া মজুমদার আর কৌশিক ব্যানার্জির বই আর হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবলে খুব সুন্দর করে কোট করা আছে। অ্যান্ড টু কোট দেম, আমি কোটটা পড়তে চাই। বেঙ্গলি ইউথ কেম টু লুক অপন ফুটবল অ্যাজ অ্যান অ্যাভিনিউ থ্রু উইচ দে উড বি এবল টু রিট্রিভ দেয়ার সিঙ্কিং পলিটিক্যাল প্রেস্টিজ অ্যান্ড এস্টাবলিশ দেয়ার সুপিরিয়রিটি ওভার দ্য ব্রিটিশ রাজ। যেটা আমাদের 1911 মোহনবাগানের IFA শিল্ডে পুরোপুরি ভাবে শুরু হয়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট বিহাইন্ড দিস রাইজ অফ ফুটবল ইন বেঙ্গল অ্যান্ড দাস ইন ইন্ডিয়া। তাই ওনাকে দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলে সম্বোধন করা হয়। সো ইফ ইউ ডু লাইক দিস ভিডিও, মেক শিওর কি আপনি ভিডিওটাকে লাইক করছেন, শেয়ার করছেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছেন। And if you want us to do such videos on certain personas, to comment amader janan, amra of course chesta korbo amader taraf theke. And apni jodi aro jante chan Nagendra Prasad Sarvadhikarir byapare, to ami description e koyekta boier link diye debo. To shekhan theke apni shudhu Nagendra Prasad Sarvadhikari na, Indian football er history niyo khubi detailed paben. আর আমি একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো, সেটা পড়লেও আপনি আরো বেশি কিছু জানতে পারবেন। তো থ্যাংক ইউ গাইজ ফর টিউনিং ইন, টাটা চাও।